শুনো একটি মুজিবরের কে লোক মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে উঠে রবি বাংলাদেশ আমার বাংলাদেশ বাংলাদেশ আমার বাংলাদেশ রোজ গার্ডেন পুরান ঢাকার কে এম দাস লেনের এই ভবনেই 1949 সালের 23 জুন জন্ম হয়েছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকের সভাপতি, শামসুল হকের সাধারণ সম্পাদক ও কারাবন্দী জনপ্রিয় তরুণ নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচন করে প্রতিষ্ঠিত হয় আওয়ামী লীগ। প্রতিষ্ঠার পর দলের দ্বিতীয় কাউন্সিলে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পিত হয় বঙ্গবন্ধুর উপর। এরপর 1955 সালে অসাম্প্রদায়িকতা ও সব ধর্মের সহাবস্থান নিশ্চিত করতে আওয়ামী মুসলিম লীগ থেকে দলের নামকরণ করা হয় পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ। 1958 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সাথে মতবিরোধ সৃষ্টি হলে আওয়ামী লীগ ছেড়ে ন্যাপ নামে অন্য একটি দল তৈরি করেন মাওলানা ভাসানী। সে সময় সাধারণ সম্পাদক হিসেবে আওয়ামী লীগের হাল ধরেন শেখ মুজিবুর রহমান এবং পাকিস্তানের সামরিক শাসক আইয়ুব খানের সকল অত্যাচার সহ্য করেন। 1966 সালে বঙ্গবন্ধুকে সভাপতি এবং তাজউদ্দিন আহমেদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পুনরায় সগৌরবে যাত্রা শুরু করে আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ শুধুমাত্র দেশের সর্ববৃহৎ ও প্রাচীনতম দলই নয়, বাংলাদেশের ইতিহাস ও জন্মযুদ্ধের সাথে আওয়ামী লীগের যোগসূত্র এক সুতায় বাঁধা। 1949 সালে প্রতিষ্ঠার পরপরই 52-র ভাষা আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচন, 62-র শিক্ষা আন্দোলন, 66-র ছয় দফা, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর যুগান্তকারী নির্বাচন আর 1971-এর মহান মুক্তিযুদ্ধে এককভাবে নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধুর আওয়ামী লীগ। দেশ স্বাধীন হবার পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে 1972 সালে পুনরায় বঙ্গবন্ধুকে সভাপতি ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানকে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। 1974 সালে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দায়িত্ব পালনের সুবিধার্থে আওয়ামী লীগের পদ থেকে অব্যাহতি নেন। তার স্থলাভিষিক্ত হয়ে দলের দায়িত্ব গ্রহণ করেন জাতীয় নেতা AHM কামরুজ্জামান। 75-এর 15-ই আগস্টের কালোরাতে সপরিবারে বঙ্গবন্ধু ও 23-রা নভেম্বর কারাগারে জাতীয় চার নেতাকে হত্যা করার পর অভিভাবক শূন্য হয়ে পড়ে বাংলাদেশ আওয়ামী লীগ। জনক হারানো জাতিকে মাতৃছায়ায় পুনরায় আশ্রয় দিতে 1981 সালে দেশে ফিরে দলের হাল ধরেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে আজ পর্যন্ত পিতার পদাঙ্ক অনুসরণ করে প্রায় 19 বার হত্যাচেষ্টার মুখোমুখি হয়েও আওয়ামী লীগ এবং বাংলাদেশের নৌকার পালকে সম্মুখগামী করে রেখেছেন বঙ্গবন্ধু কন্যা। জনগণের জন্য আওয়ামী লীগের কালজয়ী কৃতিত্ব শত শত বছর ধরে উজ্জ্বল হয়ে থাকবে এমনটাই প্রত্যাশা। আজ 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে সমগ্র দেশবাসীর পক্ষ থেকে জানাই লাল সবুজের শুভেচ্ছা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।